নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, বিজনেস সর্বদা সেই জিনিসের করা উচিত যেটা বাজারে সর্বদাই ডিমান্ড থাকবে। সেদিকটা যদি বিবেচনা করা হয় তাহলে লুব্রিকেন্ট অয়েলের ডিমান্ড বাজার থেকে কখনোই যাওয়ার নাই। লুব্রিকেন্ট অয়েল মানে ইঞ্জিন অয়েল যেটাকে বলা হয়, যেটাকে ভালো বাংলায় মোবিল বলা হয়। যে কোনো ইঞ্জিন চালিত গাড়ি, যে কোনো ইঞ্জিনের জন্য মোবিল একটি অতি প্রয়োজনীয় জিনিস। একটি নির্দিষ্ট সময়ের পরে মোবিলটা পাল্টাতেই হয়, মানে 2-3 মাস। আর যদি গাড়ির হিসাবটা ধরা হয় 1000 কিলোমিটার বা 2000 কিলোমিটার চালানোর পরে মোবিলটা কিন্তু পাল্টাতেই হয়। আর যতদিন এই ইঞ্জিন থাকবে ততদিন এই প্রোডাক্টের ডিমান্ড কখনো কম হবে না। আর সব থেকে মজাদার বিষয় এটাই যে মাত্র 15,000 টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটি শুরু করা যায়, মানে এই ইঞ্জিন অয়েলের কোম্পানি খোলা যায়। সেটা কিভাবে? আমরা যে মোবিলটা বাজারে থেকে কিনে আনি খুচরো রেটে, গাড়িতে ঢালার জন্য মোটরসাইকেল বা ফোর হুইল বা অন্যান্য ট্র্যাক বা যে কোনো ইঞ্জিনের জন্য যে অয়েলটা কিনে আনি সেগুলো মূলত 200, 250 বা 300 টাকা দিয়ে কিনে আনি। কিন্তু ওইটাই যদি আমরা ড্রাম হিসেবে কিনি হোলসেল মার্কেট থেকে মোটামুটি 100 টাকার আশপাশ পড়ে, 90 টাকা বা 100 টাকা। মানে 1 কেজি বা 1 লিটার ইঞ্জিন অয়েলে মোটামুটি 150 টাকার উপরে লাভ থাকে। আর এগুলো তো অনেক প্রকারভেদ আছে, যেরকম লাইটগুলো বা ডার্কগুলো, যেরকম 240 বা 250 বা 230ও পাওয়া যায়। এগুলো ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। মানে এই ইঞ্জিন অয়েলগুলো যদি হোলসেল রেট থেকে কেনা হয়, যে লাইটগুলো আছে সেগুলো 40 টাকা লিটারে কেনা যায়, যেগুলো বাজারে মূলত বিক্রি হয়ে থাকে 100 টাকা থেকে 150 টাকা। আর যেগুলো 100 টাকার বেশি হোলসেল রেট রেখে কেনা হয় সেটাই বাজারে বিক্রি হচ্ছে 200, 250 বা 300 টাকা। তো এই ব্যবসাটি সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। এই ব্যবসাটি কীভাবে শুরু করবেন বা এই ব্যবসাটির মার্কেটিং কীভাবে করবেন, তো আপনি যদি শিখতে চান এই ব্যবসাটি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, আপনি যখন শুরু করতে যাবেন না ব্যবসাটি, তো মিনিমাম 1টা ড্রাম আপনাকে কিনতে হবে, যেটার ওয়েট মোটামুটি 300 লিটার থেকে 300 লিটার। একটি ড্রাম কিনে আপনাকে শুরু করতে হবে। তো ধরা যাক একটা ড্রাম কিনতে আপনাকে 10,000 টাকার মতো খরচা হবে। আর আপনি যে বোতলটাতে ভরবেন সেটা 7 টাকা 8 টাকা রেটে বা 10 টাকার রেটে আপনি পেয়ে যাবেন। একটু ভালো বোতল নিতে গেলে 12-13 টাকা পর্যন্ত পড়তে পারে 1 লিটারের 1টা বোতল। তো আপনাকে দুটো প্রোডাক্টের দরকার, একটা তো লুব্রিকেট অয়েল আর দ্বিতীয়ত যে বোতলটা আপনি ভরবেন। আর আপনি যদি আপনার কোম্পানির নাম সাফাতেসান সেই হিসেবে আপনার ব্র্যান্ড নেম একটা সিল তৈরি করতে হবে, সেটা আপনার বোতলে গায়ে লাগাতে হবে। তাও একটা সিল যদি আপনি ভালো কোয়ালিটির সিলও বানান তাও 1 টাকার বেশি খরচা পড়বে না। তো ধরে নেওয়া যাক আপনি 90 টাকার লিটারে মোবিলটা কিনবেন। কেনার পরে আপনার 8-10 টাকা বোতলের খরচা আর 1 টাকা আপনার ব্র্যান্ড নেমে বা সিলের খরচা হবে। তো 101 টাকা টোটালি আপনার কস্টিং আসবে আপনার তৈরি করতে। আর এটাই যদি আপনি খুচরো রেটে বিক্রি করতে চান তো 200 থেকে 250 টাকা খুব ভালোভাবে বিক্রি করতে পারবেন। আর যদি আপনি চান হোলসেল রেটে বিক্রি করতে তাও মোটামুটি 150 টাকার উপরেই আপনি বিক্রি করতে পারবেন, যদি আপনার অয়েলটা 2040 অয়েল হয় তবে। তো মোট কথা দাঁড়ায় মাত্র 15,000 টাকা দিয়েই কিন্তু এই লুব্রিকেট বা ইঞ্জিন অয়েলের কোম্পানি খোলা সম্ভব। তো দেখে নেওয়া যাক কী কী রেটে আপনি এই লুব্রিকেট অয়েলগুলো কিনতে পারবেন। ফ্রেন্ড, আপনার বোঝার সুবিধার্থে এখানে আমি দেখাচ্ছি যে কী রেটে আপনি হোলসেল থেকে এই মোবিলটা কিনতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রামের দাম আছে 10,000 টাকা, মানে এই 10,000 টাকার ড্রামটা কিনে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন। আর আমি যদি লিটার হিসেবে দেখাতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন 115 টাকা লিটারে বিক্রি হচ্ছে, এখানে 125 টাকা লিটারে বিক্রি হচ্ছে। আরও নিচে যদি ভালোভাবে দেখাই আপনাকে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ড্যাম বিক্রি হচ্ছে 12,000 টাকা। তো ডিফারেন্সটা কি? শুধুমাত্র ডিফারেন্স এটাই যে এর কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে কোন জিনিসটার দাম কীরকম হবে। তো এখান থেকে আপনি চুজ করতে পারেন প্রথমত কোন অয়েলটা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন। এখানে দেখতে পাচ্ছেন 24,500 টাকায়ও ড্রাম পাওয়া যাচ্ছে, এখানে 15,000 টাকাও ড্রাম পাওয়া যাচ্ছে। তো শুধুমাত্র কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে কোনটা কী দাম আসবে। এখানে দেখতে পাচ্ছেন 150 টাকায় লিটারে বিক্রি হচ্ছে। আর আমি যেটা বলেছিলাম যে লাইটের যে ব্যাপারটা আছে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মাত্র 48 টাকায় এই লিটার বিক্রি হচ্ছে, এখানে 50 টাকা লিটার বিক্রি হচ্ছে। আর এখানে 60 টাকা লিটার বিক্রি হচ্ছে, আর
এরকম হাজারটা পেয়ে যাবেন যে বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে। তো আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটা দিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন। তো মোটামুটি একটু ভালো পর্যায়ে বা ভালো কোয়ালিটির অয়েলটা দিয়ে আপনি যদি ব্যবসা না করেন তাহলে কিন্তু ব্যবসাটা টিকে রাখা সম্ভব হবে না। তো এখান থেকে আমি আপনাকে এটাই সাজেস্ট করব যে মোটামুটি 100 টাকা বা 90 টাকার ভিতরে যে অয়েলগুলো আসে সেটা প্যাকিং করে বিক্রি করাই ভালো। তো এটা আপনি শুধুমাত্র অনলাইন থেকে না, অফলাইনেও পেয়ে যাবেন। আপনি যদি চান যে কোনো অয়েলের হোলসেল মার্কেটে গিয়ে আপনি এটা কালেক্ট করতে পারেন, ড্রাম হিসাবে কিনে এনে ব্যবসাটা শুরু করতে পারেন। তো ফ্রেন্ড, দেখে নিয়েছেন কী কী রেট এখানে পাওয়া যায়, বিভিন্ন রেটের লুব্রিকেট অয়েল এখানে মজুত আছে। তো এখান থেকে আপনি কী নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। আর আপনার বোঝার সুবিধার্থে আমি এখানে বোতলগুলো দেখাচ্ছি যে কী কী রেটে আপনি বোতলগুলো কিনতে পারবেন। এখানে দেখে নিন বোতলগুলো আপনি কি রেটে কিনতে পারবেন। মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য এখানে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা বোতলের দাম আছে 12 টাকা, এটা খালি বোতল। এখানে 12 টাকা একটা বোতল পাওয়া যাচ্ছে, এখানে 8 টাকা একটি বোতল পাওয়া যাচ্ছে, এখানে 10 টাকা 50 পয়সা, এখানে 11 টাকা 50 পয়সা, এখানে 13 টাকা একটা বোতলের দাম, এখানে 12 টাকা 15 টাকা বা 14 টাকা, এর থেকে কম রেটও বোতলগুলো পাওয়া যায়, যেটা আমি এখনই দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 7 টাকা 50 টাকায় 50 পয়সায় বোতলটা পাওয়া যাচ্ছে। তো এখানে আপনি চুজ করে নিতে পারেন কোন বোতলটায় ভরে আপনি বিক্রি করবেন। তো এটার পুরো সাদা বোতল থাকে, তো আপনি যখন সেলটা লাগাবেন আপনার কোম্পানি তখন এই বোতলটা আপনার হিসাব মতো আপনি সাজাতে পারবেন। এখানে 8 টাকার বোতল বা 11 টাকার বোতল, তো এখান থেকেও আপনি মোটামুটি 7 টাকা 8 টাকা দামের যে বোতলগুলো আসে সেটা দিয়ে শুরু করতে পারেন, কারণ এই বোতলগুলোটা অতটাও খারাপ আসে না। এখানে দেখতে পাচ্ছেন 8 টাকা কোয়ালিটির যে বোতল আসছে সেটা কিন্তু ভালো বোতল। তো এটা আপনি অনলাইন থেকে না নিয়েও অফলাইন থেকে হোলসেল মার্কেট থেকে নিতে পারেন, বা আপনার আশেপাশে যে কোনো বোতলের দোকানে অর্ডার দিয়েও এই বোতলগুলো আনিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ড, দেখে নিয়েছেন কী কী রেটে আপনি বোতলগুলো পেয়ে যাবেন। আর যে কোম্পানি বা ব্র্যান্ড নেম ছাপানোর জন্য আপনি আশেপাশে একটু খোঁজ নিলে পেয়ে যেতে পারেন। কিন্তু এই ব্যবসাটা শুরু করতে গেলে শুধুমাত্র যে অনলাইন থেকে নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যদি চান হোলসেল মার্কেট থেকে লুব্রিকেট অয়েল ড্রাম ড্রাম কিনে এনে বাড়ি থেকে ভরে সেটা কিন্তু বাজারে বিক্রি করতে পারেন খুব সহজে, মানে আপনার অনলাইনের সহায়তা নেওয়ার কোনো দরকারই নেই। এখন সব থেকে বড়ো কথা আসে এটাই, এটা তো 15,000 টাকা দিয়ে আপনি শুরু করে ফেলেছেনই বা করতে পারবেন, এটা আপনার কোনো রকম কোনো বাধা আসবে না। সব থেকে যেটা বড় সমস্যা আসবে সেটা মার্কেটিং। আপনি মার্কেটিংটা কীভাবে করবেন? বড় বড় কোম্পানি পর্যন্ত গ্রোথ করতে পারে না শুধুমাত্র মার্কেটিংয়ের অভাবে। যখন আপনার ব্যবসাটা বড় হতে শুরু করবে বা অনেক টাকা ইনকাম করবেন তখন তো আপনি মার্কেটিং করার জন্য কোনো লোক রেখে নিতে পারবেন, কিন্তু প্রথম পর্যায়ে যখন আপনি শুরু করতে যাবেন তখন আপনার বিজনেসটা ছোটো থাকবে, আপনার পুঁজিটাও কম থাকবে। তো মালটা তৈরি করা থেকে নিয়ে শুরু করে মার্কেটিং করা পর্যন্ত আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি প্রথম পর্যায়ে খুচরো রেটে মানে বেশি লাভ করতে চান তাহলে খুচরো রেটে বিক্রি করতে পারেন, যেরকম পেট্রোল পাম্পের সামনে গিয়ে বা যেখানে গাড়ির অয়েলগুলো সেন্স করা হয় যে দোকানগুলোতে গিয়ে সেখানে গিয়ে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে বিক্রি করতে পারবেন, বা আপনি একটা আলাদা স্টল লাগিয়ে সেখানে আপনার কোম্পানির জিনিসগুলো বিক্রি করতে পারবেন, বা আপনি যদি আপনার কোম্পানির মালের সাথে সাথে অন্য কোম্পানির যেরকম ব্র্যান্ড কোম্পানির মাল রাখেন যেরকম ক্যাস্টর অয়েল যেগুলো মোটামুটি 250 টাকার উপরেই বিক্রি হয়ে থাকে। তো যদি ভালো ব্র্যান্ডের কোনো অয়েল রাখেন আর আপনার কোম্পানির অয়েলও রাখেন তো আপনি মানুষকে বোঝাতে পারবেন সহজে যে ডিফারেন্সটা কী। যেখানে ক্যাস্টর অয়েলটা 250 টাকায় বিক্রি হচ্ছে সেখানে আপনার প্রোডাক্টটা আপনি 200 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন। আর আপনি যদি চান একসাথে অনেক মাল বিক্রি করতে তাহলে হোলসেলের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো হোলসেলের সাথে যোগাযোগ করে একটা ইয়ে আছে যে আপনি যদি 20 টাকা 30 টাকা বা 50 টাকা লাভেও সারেন তো আপনি যতটা তৈরি করতে পারবেন ততটাই সেল হয়ে যাবে, তো একদিক দিয়ে আপনার লাভটা বেশিই হবে। তো ফ্রেন্ড, যে কোনো ব্যবসা শুরু করতে গেলে তার মার্কেট রিসার্চ করা বা সেই ব্যবসার ভিতরে ঢুকে সেই জিনিসটা ভালোভাবে বোঝা উচিত। তো শুধুমাত্র একটা ভিডিও দেখে আসলে কোনো ব্যবসা শুরু করা যায় না। আপনি যদি ব্যবসাটা শুরু করতে চান তো অবশ্যই এই ব্যবসাটি সম্পর্কে একটু রিসার্চ করবেন, মার্কেটিং সম্পর্কে বা কী পরিমাণে কিনতে পারছেন, খরচটা কীরকম হচ্ছে, আপনি আশেপাশে একটু খোঁজ নিলে আরও ভালো নলেজ পেয়ে যাবেন এই সম্পর্কে। আমার দায়িত্ব শুধু বিজনেস ধারণা দিয়ে এই বিজনেসটা এভাবে করা যায়। তো এই বিজনেসটা আপনি এভাবে করতেই পারবেন, তো মার্কেটিং সম্পর্কে বা বাজার সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে নেবেন। তো ফ্রেন্ড, আরও যদি কিছু জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসার আইডিয়াটি অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে কম টাকায়
একটা ভালো ব্যবসার আইডিয়া সময় পায়। আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ফ্রেন্ড দেখা হবে পরবর্তী ভিডিও, ভালো থাকবেন, নমস্কার।